শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চিতার আগুনে বাড়ছে দিল্লির তাপমাত্রা, ঘণ্টায় পুড়ছে 12 কোন আক্রান্তের লাশ। আবারও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতাই ফের সরকার গঠন করবেন। করোনা পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার যে যুক্তি দেখালো ভারতীয় বোর্ড। নিজ দেশেই সংকট, তবুও ভারতকে সহায়তার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান। ইসরায়েলের ওপর হামলা করতে বন্দুকের ট্রিগার আঙ্গুলে রাখতে গাজাবাসীর প্রতি আহ্বান জানালো হামাস। ইসরায়েলকে সহজে ছেড়ে দেয়া হবে না, হুঁশিয়ারি ইরানের। এবং সবশেষ থাকছে আমেরিকাকে অবন্ধু সুলভ দেশগুলোর তালিকায় ফেলল রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে মরণব্যাধি করোনা ভাইরাস, সংক্রমণ আর মৃত্যু উভয়ই বাড়ছে। করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্ব গতির সঙ্গে পাল্লা দিয়া মেডিকেল অক্সিজেন সংকট। করোনা সুনামি আশ্রে পড়ায় ভারতের রাজধানী দিল্লি এখন কার্যত মৃত্যুপুরী। 24 ঘণ্টায় ঝুলছে গণচিতা। গত এক সপ্তাহ ধরে মৃত্যু মিছিল চলছে রাজধানীতে, প্রতি ঘণ্টায় মৃত্যু হচ্ছে 12 জনের, যেখানে গত 5 সপ্তাহ ধরে সংখ্যাটা ছিল 5। ভারতের রাজধানী দিল্লিতে সোমবার থেকে শনিবারের মধ্যে অর্থাৎ 19 থেকে 24 এপ্রিল 1777 করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দিল্লি প্রশাসনের হিসেব অনুযায়ী ঘণ্টায় 12 জন করোনা রোগীর মৃত্যুবরণ করেছেন। তারা যদি হিন্দু হয়ে থাকে তবে বলা যায় ঘণ্টায় 12 জনকে পুরানো হয়েছে। ঠিক তার আগের সপ্তাহে সোম থেকে শনিবার অর্থাৎ 12 থেকে 17 এপ্রিলের মধ্যে রাজধানীতে মৃত্যু হয়েছিল 677 জনের, প্রতি ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছিল 5 জন। গত সপ্তাহের ব্যবধানে ঘণ্টায় 10 জনের বেশি দিল্লিতে মৃত্যু হয়েছে। ওয়াকিফ হাল মহলের আশঙ্কা সংখ্যাটা ক্রমেই বাড়বে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়লাভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার সরকার গঠন করবেন বলে মন্তব্য করেছেন তৃণমূল সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে ভবানীপুরে মিত্রন ইনস্টিটিউটে ভোট দিয়ে তিনি এই মন্তব্য করেন। অভিষেক বলেন, আমি আত্মবিশ্বাসী, তৃণমূলই আবার জিতবে। তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরছেন আবার, যা ভোট হয়েছে তাতে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে তৃণমূল আবারও জয়লাভ করবে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী সভায় জয়ের ব্যাপারে রোববার এই ধরনের মন্তব্য শোনা গেছে অভিষেকের গলায়। অন্যদিকে জয়ের ব্যাপারে প্রথম থেকে আত্মবিশ্বাস শেষ বেড়েও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার আসছেন বলে মন্তব্য করেছে মোদী সাহারা। করোনাকালে অনেক দফায় ভোট নিয়ে এদিন নির্বাচন কমিশনের সমালোচনাও করেন অভিষেক। ডায়মন্ড হারবারের এই সদস্য বলেন, নির্বাচন কমিশনের ভূমিকা কী তা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আলোর মতো পরিষ্কার। যেভাবে করোনা বাড়ছে, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, কমিশনের এই ভূমিকা আজ পর্যন্ত দেখিনি। একটা রাজনৈতিক দলকে প্রচারের জায়গা করে দিতে কমিশন এমনটা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। করোনার দ্বিতীয় ঢেউয়ে তুমুলভাবে আশ্রে পড়েছে ভারতে, লন্ডভন্ড করে দিচ্ছে জনজীবন। করোনায় মৃতদের চিতায় জ্বালানোর কাঠের সংকট পড়েছে। ওদিকে অক্সিজেন এবং ওষুধের তীব্র অভাবে অনেকে হাসপাতালে শর্টফট করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। এমন ভয়াবহ পরিস্থিতিতে দেশটিতে চলছে জমজমাট আইপিএল। জৈব সুরক্ষা বলয় ঘেরা দেখে করোনায় আজ লাগছেন আইপিএলের গায়ে। একই সময়ে ভারতে যেখানে লাশের সারি, সেখানে আইপিএলে চলছে টাকার ওড়াউড়ি। বিষয়টি অমানবিক এবং দৃষ্টিকটু লাগছে ক্রিকেট অনুরাগী সহ অনেকের কাছেই। ক্রমশ জোরালো হচ্ছে আইপিএল স্থগিতের আবেদন। আইপিএল বন্ধের দাবিতে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বক্তব্য দিচ্ছেন নেটিজনরা। এমন পরিস্থিতিতে আইপিএল চালিয়ে নেওয়ার পেছনে যুক্তি দাঁড় করিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ড। তারা জানিয়েছেন, মহামারীর এই কঠিন পরিস্থিতিতে ভারতীয়দের চাঙ্গা রাখতে এবং স্বস্তি দিতেই আইপিএল চালিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, মহামারীর এই কঠিন সময়ে মানুষের মনে আশার আলো জাগাতেই আইপিএল চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা, তাদের একটু স্বস্তি দিচ্ছে। দিল্লির মতো ভেনুতে সংক্রমণ ভয়ানক হারে বেড়েছে, তবে স্ট্যান্ড বাই ভেনুর হাতে রয়েছে দিল্লি এবং ইন্দোর, প্রয়োজন হলে সেসব ভেনু ব্যবহার করা হবে। প্রসঙ্গত, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ এবং মৃত্যুতে প্রতিদিনই নতুন রেকর্ড হচ্ছে।
গত 24 ঘন্টায় দেশটিতে সর্বোচ্চ শনাক্ত এবং মৃত্যু হয়েছে। একই দিনে দেশটিতে 2,812 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছে 3,52,991 জন। দৈনিক শনাক্ত এবং মৃত্যুর এটি সর্বোচ্চ রেকর্ড। এমন অবস্থায় আইপিএল দেখে কে কতটুকু স্বস্তি পাচ্ছেন তা প্রশ্নের দাবি রাখে। গত কয়েকদিনে বিশ্ব রেকর্ড সংক্রমণের মধ্যে চরম অক্সিজেন সংকটে পড়েছে ভারতের চিকিৎসা ব্যবস্থা। এই অবস্থায় সংহতি নিদর্শন হিসেবে দেশটিতে মেডিকেল সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে চিরশত্রু পাকিস্তান। তবে নিজ দেশে সংক্রমণ বৃদ্ধি এবং অক্সিজেন সিলিন্ডারের মূল্য বৃদ্ধির মধ্যে পাকিস্তানের এই ধরনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের তথ্য মতে দেশটিতে গত এক সপ্তাহে করোনাভাইরাসের কারণে মৃত্যুর হার বেড়েছে 9.2%, আক্রান্তের হার বেড়েছে আরও বেশি প্রায় 11.5%, অর্থাৎ পরিষ্কারভাবেই সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষণীয়। এই অবস্থায় পাকিস্তানের বেশ কিছু জায়গায় অক্সিজেন সিলিন্ডারের উল্লেখযোগ্যভাবে দাম বেড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসলে সেখানকার পরিস্থিতিও ভারতের মতো হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। জিও টিভির খবরে বলা হয়েছে করাচিতে গত রোববার 5 লিটারের প্রতিটি অক্সিজেন সিলিন্ডারের দাম 2 থেকে 4,000 রুপি বেড়েছে। এরও একদিন আগে দেশটির অক্সিজেন উৎপাদকরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে তারা বর্তমানে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে উৎপাদন চালু রেখেছে। তবে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি যদি বজায় থাকে তাহলে পরিস্থিতি ভারতের মতো হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এরই মধ্যে গত শনিবার রাতে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে তারা ভারতের প্রতি সংহতির নিদর্শন হিসেবে ভেন্টিলেটর, ডিজিটাল এক্স-রে মেশিন এবং ব্যক্তিগত সুরক্ষা উপকরণ পাঠাতে চায়। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামদুগের ট্রিগার আঙ্গুলে রাখার জন্য গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সংগঠনটির প্রতিরোধ যোদ্ধাদেরকে তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রাখার কথা বলেছে। অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদে ইসরায়েলের সামরিক বাহিনী এবং ফিলিস্তিনি জনগণের মধ্যে সাম্প্রতিক দিনগুলোতে সহিংস সংঘর্ষ বেড়ে যাওয়ায় এই আহ্বান জানানো হলো। সংগঠনটি ফিলিস্তিনের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে। রোববার প্রকাশিত একটি বিবৃতিতে সংগঠনটি বলেছে পবিত্র আল কুদস জেরুজালেম শহরের সমস্ত নারী, পুরুষ এবং তরুণদের প্রতি হামাস এই আহ্বান জানাচ্ছে যে সবাই ঐক্যবদ্ধ থাকুন। এরই মাধ্যমে একথা প্রমাণ করে দিন যে পবিত্র আল কুদস ফিলিস্তিনিদের হৃদয়ের গভীরে রয়েছে। হামাসের ফিলিস্তিনিদের সমস্ত প্রতিরোধকামী সংগঠনগুলোকে ইসরায়েলি আগ্রাসনের মুখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আরও বলেছে গাজায় প্রতিটি প্রতিরোধকামী গ্রুপকে বন্দুকের ট্রিগার তাদের আঙ্গুলে রাখতে হবে এবং ইহুদিবাদী ইসরায়েলের শক্তিশালী ঘাঁটি এবং সামরিক স্থাপনায় আঘাত করতে হবে। পবিত্র জেরুজালেম শহরের আল আকসা মসজিদ চত্বরে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদিবাদীদের কয়েক দফা সহিংস হামলার পর হামাসের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হল। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান বলেছেন মধ্যপ্রাচ্যের প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের বোধ শক্তি জাগ্রত করে দেবে। মেজর জেনারেল মোহাম্মদ বাকির রবিবার তেহরানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন প্রতিরোধ আন্দোলনগুলো সম্প্রতি যে তৎপরতা দেখিয়েছে এবং সামনের দিনগুলোতে যা করবে তাতে ইসরায়েলের বোধ শক্তি উদয় হবে। জেনারেল বাকেরি বলেন ইসরায়েল ধরে নিয়েছিল তারা স্থায়ীভাবে সিরিয়ার ভূমিতে হামলার পাশাপাশি বিভিন্ন স্থানে এবং সাগরে নিজেদের কুকর্ম চালিয়ে যাবে এবং এর কোনো জবাব পাবে না। তিনি বলেন গত কয়েকদিনে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সামনেও তাদের স্বার্থে যেসব আঘাত হানা হবে তাতে নিঃসন্দেহে তাদের বোধ শক্তি জাগ্রত হবে। সিরিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শস্যকাতর সামরিক পরমাণু স্থাপনার দিমুনা 30 কিলোমিটারের মধ্যে আঘাত হানার কয়েকদিন পর জেনারেল বাকিরি এই বক্তব্য দিলেন। এছাড়া শনিবার গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 40টি রকেট নিক্ষেপ করে। এ সময় রকেট একের পর এক আঘাত হানার ফলে গোটা ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং ইহুদিবাদীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেনারেল বাকির ইসরায়েলের দুষ্কর্মের কথা উল্লেখ করতে গিয়ে তাদের দেশের নাতাঞ্চ পরমাণু স্থাপনায় সাইবার হামলা এবং আন্তর্জাতিক পানির সীমানায় ইরানি তেল ট্যাঙ্কারগুলোতে হামলার কথা উল্লেখ করেন। তিনি বলেন আমরা এসব অপকর্মের হোতাদের ব্যাপারে কিছু বলবো না এবং এর পেছনে কারা জড়িত তাও ঘোষণা করব না, তবে প্রতিরোধ ফ্রন্টগুলো ইহুদিবাদীদেরকে উপযুক্ত জবাব দেবে। আমেরিকাকে অবন্ধু সুলভ দেশগুলোর তালিকায় স্থান দিয়েছে রাশিয়া।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারুবা রোববার রাতে এই খবর জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়া নিজের বন্ধু নয় এমন দেশগুলোর তালিকা তৈরি করার কাজ শুরু করেছে এবং এই তালিকায় নিঃসন্দেহে আমেরিকার নাম থাকবে। তিনি জানান, যেসব দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত হবে তারা তাদের কূটনৈতিক প্রতিনিধি দলগুলোকে রুশ নাগরিকদের কাছে লাগাতে পারবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে এই তালিকা তৈরি করার কাজ শুরু হয়েছে বলে জানান জাখারোভা। রাশিয়ার সাথে কিছু দেশের বিদ্বেষী আচরণের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। প্রেসিডেন্ট পুতিন গত শুক্রবার এমন একটি ডিগ্রিতে সই করেন যার ফলে কিছু পশ্চিমা দেশের অবন্ধুসুলভ আচরণের জবাব দিতে রুশ সরকার বাধ্য থাকে। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিয়ে সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।